আসসালামু আলাইকুম, আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি হুলু হুলু তুলুর মা এজাকি, আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ফ্যামিলি ব্লগ। আজকে দুপুরে লাঞ্চে এবং ডিনারে কি রান্না করা হবে, বা মা মানে মেয়ে আর বাবার পছন্দের মতো কি রেসিপি রান্না করব আজকে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এক কাপ চা খেতে খেতে আর আমার মায়ের হাতের ওই যে বিখ্যাত সেই দুই বিরিয়ানি পিঠা, ব্রাহ্মণবাড়িয়ার বাসায় যেটাকে দুই বিরিয়ানি পিঠা বলে, অনেকে মোটা পিঠা বলে বা ননকশি পিঠা বলে, সেটা খেয়ে খেয়ে আর এক কাপ চা খেয়ে তো চিন্তা করতেছি কি রান্না করা যায়, কি রান্না করব। সো এগুলো ভাবতে ভাবতে এই সময়টা কেটে যাচ্ছে। সো এই যে এগুলো আজকে দুপুরে লাঞ্চের আয়োজন, আমি এই যে ভাত মানে এগুলো সাদা ভাত মোটামুটি রান্না করার মানে প্রতিদিন যেগুলো খাওয়া পড়ে আর কি, ওইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। ফ্যামিলিগতভাবে আমরা যে ডিনার বা লাঞ্চ করে থাকি বা সব কিছু সামলাতে পারে বা সামলানো যায়, এগুলোই আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টা করি। সো আজকে আপনারা বুঝতেই পারছেন আমি একটা শেয়ার করবো আমার ফ্যামিলি ব্লগ ভিডিও, যেটা হচ্ছে আমার লাঞ্চ অ্যান্ড ডিনার আমি কিভাবে তৈরি করি, বা এক হাতে কিভাবে হ্যান্ডেল করি, দুইটা বাচ্চাকে কিভাবে সামলিয়ে সব কিছু পারফেক্টলিভাবে করি বা করার দরকার বা করতে হয়, ওগুলো আপনাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। এটি আমার মানে দুপুরে তো অনেক সময় ঠিক টাইম মতো খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করে নিতে হয়। আমি প্রায় সময় ওদেরকে সকালে খাওয়া নাস্তা রাস্তা সেরে ওদের হালকা একটু স্টাডি টিস্টাডি করিয়ে তারপর যখন 12টা সাড়ে 12টা হয়ে যায় তখন আমি চলে যাই লাঞ্চ রেডি করার জন্য, কারণ আমার হাজব্যান্ড আবার টাইম টু টাইম আসে লাঞ্চ করার জন্য অফিস থেকে, তো সব কিছু রেডি করে রাখতে হয়। সো চলুন শুরু করি, যে আজকে আবার দিন আপটা আমার শুরু হলো এভাবে, যে মেয়েদের খাওয়া দাওয়া সকালে নাস্তা অলরেডি শেষ, ওর বাবাও খেয়ে দিয়ে ওর অফিসে চলে গেছে অলরেডি। সো এদিকে মেয়েটাকে একটু হালকা স্টাডি করালাম, হালকা একটু পড়ালাম, মুখে মুখে পড়ালাম, একটু লেখালাম, হাতে হাতে লিখিয়ে দেখিয়ে দিলাম কীভাবে লিখতে হয়। ও মোটামুটি আল্লাহর রহমতে লেখা টেখা ভালো করে লেখাটা মোটামুটি শিখে গেছে, বলে দিলে লিখতে পারে, দেখিয়ে দিলেও লিখতে পারে, নিজে নিজেও লিখতে পারে। তো একটু একটু দেখিয়ে দিলে বা নিজে একটু পড়লে বা একটু সাথে যদি আমি ওকে টাইম মানে মেনটেন করি, সো একটু অনেকক্ষণ বেশি পড়ে ও একটু নিজে আনিজি ফিল করে না বা একটু বোরিং বোরিং ফিলটা করে না। সো চেষ্টা করি এই যে রান্না বান্না সংসার সামলানো, হাজব্যান্ড সামলানো, দুটো বাচ্চাকে মেনটেন করা, সব কিছু এ টু জেড মেনটেন করে একটু সময় দেওয়া। তো লেখাপড়া করছে ছোটো মেয়েটা, ওইদিকে বড় মেয়েটা খেলে আর ছোটো মেয়েটা একটু দুষ্টুমি করতেছে। মন চাইলে ও মানে পড়ে যখন ভালো লাগে ওর সাথে, ও দেখা দেখি একটু পড়বে একটু স্টাডি করে, আর যখন ভালো দুষ্টামি এদের নাচা শুরু করেছে, গান গায় নাচবে, একটু খেলবে, একটু দুষ্টামি করবে। এটা হচ্ছে আমার সকালে নাস্তা টাস্তা অলরেডি করার ফলে পরে একটু যে টাইমটা ওই টাইমটা মেনটেন করা আর কি। আর বড় মেয়েটাকে এখন স্কুলে দেইনি, 5+ হয়েছে তাই দেইনি। সো এই টাইমটা একটু ওদেরকে পড়াই, লেখাপড়া করা, একটু স্টাডি করাই, করে যখন আফটার টাইম একটু ওই যে ছোটো মেয়েটা ওই রুমে চলে গেছে খেলার জন্য, তো খেলুক, ও পড়তেছে একটু পড়ুক, ভালো না লাগলো আর যা খুশি তাই করবে, ওইদিকে আর কোনো বাধা নেই। আমি চলে গেলাম পাক রুমে। সো ডিনার মানে ডিনার আর লাঞ্চ, এখন তো লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে লাঞ্চটা তৈরি করার জন্য। সো লাঞ্চের জন্য আমি এখানে নিয়ে নিলাম আজকে তৈরি করব হাত করা তরকারি। জানি না কোন এলাকায় কোন ভাষা কীটা মানে কী বলে এটাকে, হাত করার জন্য রান্না করবার জন্য নিলাম বোয়াল মাছের পেটি একটা হাত করা, নিলাম পেঁয়াজ বাটা কয়েকটা, মরিচ, রসুন পেঁয়াজ ছেঁচা বা থেতলিয়ে নেওয়া যেটা যেই বলুন আর কি, গুঁড়া মরিচ, আমার হলুদ বাহরের গুঁড়া আর একটু লবণ, পরিমাণ মতো তেল যতটুকু লাগে আর কি। এই যে হাত করা মাছের পেটি, পেঁয়াজ বাটা, রসুন পেঁয়াজ ছেঁচা, মরিচ কয়েকটা পিস কেটে নিলাম, হলুদ, মরিচ, বাহরের গুঁড়া, লবণ, ওগুলো। তো চলুন ফার্স্টে আমি দেখিয়ে দিই হাত করার ঝুলটা কীভাবে প্রসেসিং করতে হয় বা মানে রান্না করতে হয়, একটু যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম গ্রামের স্টাইলে, একদম গ্রামের মা চাচি নানি দাদি তারা যেভাবে রান্না করবে। ফার্স্টে আমি তেল দিয়ে দিলাম, তেলটা একটু হালকা গরম, রসুন পেঁয়াজটি দিয়ে যখন ওটা একটু লাল লাল হয়ে যাবে মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো হালকা একটু দিয়ে আমি দিয়ে দেবো হাত করাটা, হাত করাটার সাথে দিয়ে দিব একটু হলুদ, বাহরের গুঁড়া, একটু মরিচের গুঁড়ো, পরিমাণ মতো আপনার যতটুকু পছন্দ করেন, লবণ দিয়ে হালকা আমি একটু কষিয়ে নেব। এগুলো দিলে একটু মানে মশলাটা আপনার হাত করার ভিতরে ইজিলি ঢুকে যায়, কালারটা খুবই সুন্দর আসে, হাত করাটা সাদা সাদাটে ভাবটা থাকে না, কালারটা খুব ভালো লাগে। সো হালকা একটু পরিমাণ আমি 1/2 গ্লাস পরিমাণ পানি দিয়ে একটুকে ভালো করে কষিয়ে নেবো কতক্ষণের জন্য। সো কষিয়ে নেওয়া দেয় মোটামুটি আমার কিন্তু কষি হয়ে গেছে। এখন আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দেবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। আমি একটু মনে করি হাত করা যেহেতু ঝোল একটু পাতলা টাইপের হলেই ভালো, সো আমি এইটা ভরে আমি চার গ্লাস পানি আমি এখানে দিয়ে দিলাম। সো এই যে পাগুটিগুলো মোটামুটি 5 থেকে 10 মিনিট পর আমি এতে মরিচের কুচিগুলো আর পেঁয়াজ যে বেটে রেখেছিলাম, এখানে রসুন আর জাস্ট শুধু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু লাগে আর কি। দিলে খুব ভালো লাগে, যে কোনো টকের সাথে না পেঁয়াজ যদি আপনি বেটে দেন এক্সট্রাভাবে একটা অন্যরকমটা ফ্লেভার আসে।
সো আমার মোটামুটি হাত কতর্কে এটা হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটার কালার অ্যান্ড এটা মানে দেখতে কতটুকু সুইট অ্যান্ড কিউট হয়েছে। এভাবে আপনারা একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার স্টাইলের একটি খাবার। আমি সিলেটি বউ বাট ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। সো দুন স্টাইলে খাই আমার মানে রান্না করলে আমার হাজব্যান্ড দুটো স্টাইলের খাওয়াটাই পছন্দ করে। সো আমি আমার ব্রাহ্মণবাড়ির স্টাইলের যে রান্নাগুলো করি ওইটা আমার হাজব্যান্ড একটু বেশি পছন্দ করে। সো বোয়াল মাছের পেটি দিয়ে আজকে রান্না করলাম হাত করার ঝোল। ওইটা আমার মেয়েও খেতে পারে, খাই অনায়াসে আলহামদুলিল্লাহ। ওকেও আমি খাওয়াটা শিখিয়ে ফেলেছি। আর তিতা লাগে না, যেটা দিতা এটা এমনি দিতা, আর যেটা দিতা নেই দশ দিতা নেই। মাশাল্লাহ কালারটাও খুব সুন্দর হয়েছে। সো এখন আমার এই রান্নাটা শেষ। সো আমি আপনাকে দেখাচ্ছি দেখুন হাত করা ঝোলটা কতটুকু সুইট অ্যান্ড কতটুকু দেখতে কিউট হয়েছে। সো ওইদিকে আমি ভাত বসিয়ে দিলাম অন্য সাইডে, দুই চুলার সাইড যে দুই স্টোভ আমার গ্যাসের। সো একদিকে ভাত আমি বসিয়ে দিলাম, অন্যদিকে আমি আরেকটা রান্না আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। দুপুরের লাঞ্চে আর ডিনারের জন্য একসাথে আমি রান্না করে দেবো, সেটা হচ্ছে বাগাইয়া মাছ। অনেকে হয়তো নাম শুনলে জাস্ট অবাক লাগে, বাগাই মাছের রেসিপি। একটা এখানে আমি বাগাই মাছ নিয়ে নিলাম, ফুল একটা বাগাই মাছ। তারপর নিয়ে নিলাম দুই থেকে তিনটা পেঁয়াজ, মাঝের সাথে পেঁয়াজ কয়েকটা, মরিচ কুচি, আদা, রসুন, পেঁয়াজ বাটা, হালগুটা, এলাচ, দারচিনি। এটা না একটা মাংসর মতো মাছটা, এটা আপনার মানে বোয়াল আর পাঙ্কাশের মতো না, এটা একটা মাংস টাইপের মাছ বাগায় মাছটা। যারা খেয়েছেন তারা বলতে পারবেন। সো ওগুলো নিয়ে নিলাম, গুঁড়া মরিচ, বাহারের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, পরিমাণ মতো তেল। সো অ্যাট ফার্স্ট আমি হলুদ দিয়ে মাছটাকে মেখে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। তারপর একটা কড়াই দিয়ে ফ্রাই প্যান, আপনার যে যেটা দিয়ে ফ্রাই করেন ওগুলাকে, ওগুলো দিয়ে ওগুলোকে অ্যাট ফার্স্ট ফ্রাই করে নিতে হবে। আমার 10-15 মিনিট হয়ে গেছে মেখে রেখেছিলাম, এখন সবগুলোকে আমি একে একে দিয়ে ওগুলোকে ফ্রাই করে নেব, ভালো করে উল্টিয়ে পাল্টে ফ্রাই করে নেব। সো ফ্রাই হালকা, এত ফ্রাই করার দরকার নেই, বেশি ফ্রাই করলে আবার মাছ না শক্ত হয়ে যায়। সো সবসময় চেষ্টা করবেন কড়াইটা একটু ভালোভাবে একটা হাই হিট করে নেওয়ার জন্য, তাহলে মাছগুলো ভাঙবে না আর সুন্দর করে উল্টাবে, আপনার ইজিলি রান্নাটাও হবে। সো ওইদিকে আমি মাছগুলোকে, এক পিঠ আমার হয়ে গেছে, আমি সবগুলোকে ভালোভাবে উল্টে দেবো, একটা একটা করে ভালো করে উল্টে দেবো। দেখুন আমার একটা মাছও কিন্তু লাগেনি বা ভেঙে যায়নি বা মানে নষ্ট হয়নি, অনায়াসে আমি খুব ইজিলিভাবে ওগুলোকে উল্টে পাল্টে দিতে পারছি। সো মাছগুলো দুনো পিঠে আমার অলমোস্ট ডান হয়ে গেছে, আমি এগুলোকে এখন উঠিয়ে একটা বাটিতে রেখে দেবো। আর যে কেরলাটা, এটা তো মাথাটা এমনি একটু মোটা টাইপের, ভালো মানে প্রসেসিং মানে ফুললি সিদ্ধ হয়নি ভিতরে বা ইয়ে হয়নি। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ওইদিকে ওইদিকে চতুর্দিকে এটাকে একটু দড়ে চেপে চুপে একটু ভালো করে ভেজে নেবো, নিলে কী হবে আর কাঁচা থাকবে বা কাঁচা আছে ওই ধরনের সন্দেহটা মনে থাকবে না বা ওইটা একটা বইটার ভিতরে থাকে না। সো ভালো করে সবসময় চেষ্টা করবেন মাথাটা আপনি ভালো করে ভেজে নেওয়ার জন্য। বাবারে বাবা, এটা কাটার জন্য যে কষ্ট হয়েছে, যে ধাত এগুলার ভিতরে বোয়াল মাছ আর এগুলার ভিতরে চাপা চুপা ফালাই দিতে হয়েছে খুব কষ্ট করে। সো এই যে প্রসেসিং আমার শেষ বাজার মাছ ফ্রাইয়ের, এখন চলে যাবো পরবর্তী স্টেপে। এখন ওই মাছ বাগায় মাছটাকে রান্না করার জন্য যে যা লাগবে সেগুলো আমি নিয়ে নিলাম। এখানে নিলাম ফার্স্টে কড়াই, আমি একটু তেল দিয়ে দিলাম, তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি তিনটা পিস নিয়েছিলাম মাছের হিসাবে, আপনারা আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন যতটুকু লাগে। সো একটা মাছের জন্য হচ্ছে বেশি আর লাগার কোনো প্রয়োজন আমার মনে হয় না আছে। সো পেঁয়াজগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে বাদামি করে নেব। পেঁয়াজকে ইজিলি ভাজার জন্য সময় কম লাগিয়ে ভাজার জন্য হালকা একটু লবণ ছিটিয়ে দেবেন, তাহলে অনায়াসে পানিটা ঝরে যাবে এবং পেঁয়াজটা একদম সফট হয়ে যাবে, ভাজাটা তাড়াতাড়ি হবে লবণ। এটা একটা ফ্রি টিপস দিয়ে দিলাম। সো ভালো করে আমার মোটামুটি পেঁয়াজগুলো ভাজা হয়েছে, এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো, আদা, রসুন, পেঁয়াজ, বাটা, এটা ফুললি মাংসের মতো রান্না করবো। দিয়ে দিলাম তেজপাতা, হালগোটা, এলাচ, দারচিনি, ওটা আমিও সাথে দিয়ে দিলাম। এটা দিয়ে হালকা একটু যে বাটা মশলার যে একটা তো মানে তরল ভাব আছে বা পানি পানি আছে ওইটাকে হালকা একটু ঝরিয়ে নেবো। নিয়ে আমি দিয়ে দেবো এখানে গুঁড়া মশলাগুলো, মরিচ গুঁড়ো 1 চামচ, হাফ চামচ কম হলুদের গুঁড়ো, কারণ বাস্তে তো হলুদ দেওয়া হয়েছে, বাহারের গুঁড়া আর একটু লবণ পরিমাণ তো দিয়ে মশলা একটু হালকা একটু পানি দিয়ে দেবো, হালকা বেশি একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নেবো। দেখুন কষের রঙটি মাশাল্লাহ কত সুন্দর সুইট হয়েছে। তবে যতটুকু লাগে আর কি, চাইলে আপনারা তো মানে কষিয়ে হালকা একটু শুকনো শুকনো করে এটা করতে পারেন আপনাদের ইচ্ছা, তা নাহলে একটু পানি হালকা জুল জুল রেখো করতে পারেন। আমি হালকা একটু জুল জুল রেখে করলাম কারণ আমার এটা লাঞ্চে খাওয়ার পর আবার বাকিটা ডিনারের জন্য রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো, তারপর আবার রাত্রে ডিনারের জন্য এটাই সার্ভ করব আবার গরম করে। সো তার জন্য একটু হালকা জুল জুল রেখে দিলাম। পাগড়স আমি ওইটা দিয়ে দিলাম, যখন বগল সে তখন দিয়ে দিলাম মরিচ কটা ফালি। আপনি চাইলে মানে বাহরের গুঁড়ো মানে বাহরও দিতে পারেন না, সেটা বাহর পাতা। সো আমি আর বাহর পাতা দিলাম না, যেহেতু বাহরের গুঁড়া দিলাম। সো আমি আপনাদেরকে আমার কিন্তু অলরেডি মোস্ট বাগায় মাছের বোনাটা হয়ে গেছে কমপ্লিট। সো আপনাদেরকে একটা বাড়িতে নিয়ে আমি দেখাচ্ছি, দেখুন মাশাল্লাহ কালারটা কতটুকু সুইট অ্যান্ড দেখতে কী আকর্ষণ।
আকর্ষণীয় হয়েছে, খেতে এটা খুবই টেস্ট। আপনারা এভাবে না হাল গোটা এলাচ তেজপাতা দিয়ে একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি আশা করি ইনশাল্লাহ আই বিলিভ, মানে একবার আমাকে বিলিভ মি করে দেখতে পারেন আপনারা এই মানে রেসিপিটা ট্রাই করে। এটা এতটাই স্বাদ আর টেস্ট যে বলা বাহিরে, খুবই সুস্বাদু। আমি নর্মালভাবেও ট্রাই করে দেখেছি, আর এভাবে তেজপাতা হালকুটা মাংস সব মশলা দিয়েও আমি রান্না করে দিচ্ছি, খুবই টেস্ট। আর বাগায় মাছ না বাচ্চাদের জন্য খুবই উপকার, এটা রক্ত প্রোটিন আমিষ মানে অপরিপূর্ণ। এটা ডাক্তারে সাজেস্ট করে, আমার বেবিকে আমার ডাক্তার সাজেস্ট করছে আমার বড় মেয়েটার জন্য, ওটা যত হ্যাংলা শুকনা ওকে খাওয়ানোর জন্য সোয়ের জন্যই আনা হয়েছে। সো আমার রান্নাবান্না শেষ, ওইদিকে ভাতও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি দুপুরের লাঞ্চের জন্য সব কিছু এ টু জেড গুছিয়ে নেবো, কারণ আমার হাজব্যান্ড ওইদিকে ফোন দিয়েছে, ও চলে আসতেছে, ওরও খাবারের টাইম হয়ে গেছে। সো ওইদিকে গুছিয়ে গেছে নিলে ভালো, সব কিছু এ টু জেড আর কোনো ঝামেলা হয় না, খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে, দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু একটা কাজ দেখা যায় যে মন কমপ্লিট হয়ে যায় এরকম লাগে। সো ওইদিকে আমারও গোসল টোসল রান্নাবান্না রেখে গোসল টোসল করে নামাজ টামাজ আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করে ওইদিকে আমি খাবার দাবার রেডি করে সব গুছিয়ে রাখবো। মেয়েগুলোদেরকে ফাঁকে ফাঁকে ওইটা ওইটা নাস্তা নুস্তা হালকা হালকা খাইয়ে দিই বা ভাত খেয়ে খাওয়িয়ে দিই। আজকে ওর বলতেছে যে না বাবা আসলে একসাথে খাওয়া দাওয়া করবে, তাই আমি এভাবে গুছিয়ে নিলাম। এই যে আমার বাগায়া মাছের ভুনা, বাগায়া মাছ আর নাম হয়নি দুনিয়াতে, বাগায়া মাছের ভুনা আর যে হাত করার বল মাছ পেটি দিয়ে হাত করার জুল, লেবু পানি গ্লাস তিনজনের জন্য তিনটা প্লেট, ছোট মেয়েকে প্লেটে দেবো না কারণ ও ক্যারি করতে পারে না, ওকে হালকা পাতলা একটা প্লেটে বা বাটিতে দিয়ে দেবো, চারটা ভাত দিয়ে মেখে বা আমার কোলে বসে বসে আমি খাওয়াবো। সো পানি এই যে সাদা ভাত, সো এগুলোই হচ্ছে আজকে আমার দুপুরের মানে খাবার, মানে লাঞ্চে এগুলোকে আজকে সার্ভ করবো খাবো। এই যে ছোটো মেয়েটাও ওয়েট করতেছে ওর বাবার জন্য আসলে, ও গিয়ে এট ফার্স্ট কলিং শুনলে এট ফার্স্ট ওই গিয়ে দরজা খুলবে, সব সময় দরজা খুলেও দেবে ও, দরজা লাগাবে ও। সো বড়ো মেয়ে ছোটো মেয়ে দুটোটা একসাথে মিলে একটু টিভি টাবি দেখবে, টাইমটা পাস করবে। ওর বাবার জন্য বলতেছি তোমরা খেয়ে ফেলো বা খাইয়ে দে বা আমি আসো, এদিকে না বলতেছি বাবা আসুক একসাথে খাবো। আর বাবার তো একদিন ডিউটি একদিন ডিউটি নেই, ও একদিন পেলে যেমন আকাশের চাঁদ পেয়ে যায়, খুবই দুষ্টুমি, খেলাধুলা আনন্দ হই চই যেদিন থাকে ওর বাবা বাসায়, বাবার এ বাবা দেখা যায়, আজকে তো ডিউটি আছে তাই আজকে বাসায় ছিল না বা নেই, আসবে কতক্ষণের জন্য আসবে, তারপর আবার রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে। সো এই যে আজকে এগুলোই হচ্ছে আমার ইউটিউব যে একটু দৈনিক কাজ বা করলাম বা রান্নাবান্না। আর যদি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আমার নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। প্লিজ সাবস্ক্রাইবার মাই চ্যানেল। ওকে বাই।